আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আজকে আমরা একটা ফার্মে এসেছি। এই যে এখন আমরা ফার্মের ভিতরে ঢুকবো। এটা বেশি একটা বড় না, কিন্তু অনলাইনে আমরা টিকিট কেটেছি, তখন মনে হয় না যে এটা একটা ছোট ফার্ম। আর জায়গাটা বেশি টাইম লাগে না ঘুরে দেখতে, তাহলে আর আসতাম না। এখন এসে দেখি না, অনেক ছোট্ট একটা জায়গা, ফার্মটা একটু ছোট, এর জন্য বেশিক্ষণ টাইম লাগেনি। যে ভিতরে অনেক বানর আছে, অনেক পাখি আছে, এই যে ছোট ছোট। এই যে ছোট ছোট পাখি, বানর, ছোট ছোট বানর আছে, পাখি আছে। এই যে প্রথমে একটা ঢুকছি, এটা কি পাখি, বানরের মতোই লাগে, বানর। আবার ছোট ছোট কি পাখি জানি আছে। একটা একটা করে আমরা ঘুরে দেখতে আসি। যে বাচ্চাদের এইটা খেলনা আছে, জায়গাটা ছোট্ট ভিতর, অনেক ধরনের এখানে পাখি আছে, টিয়া পাখি, তারপর অন্য ধরনের পাখি, তারপর শিপ আছে, ঘোড়া আছে, তারপর ময়ূর আছে, হাঁস আছে, ময়ূর, বেড়া, অনেক কিছুই আছে এখানে। তা ফার্মটা অত বেশি বড় না, ছোট্ট বিতর, তো বেশিক্ষণ টাইম লাগে না ঘুরে দেখতে। এই যে ভিতরে গুলো গ্লাসের ভিতরে যে ছোট ছোট ফিশও আছে, অনেক ছোট ছোট ফিশ। এই যে দেখার মতন তেমন কিছুই নাই, বেশি কিছু, সামান্য অল্প কিছু। এই একটাই ছিল বাচ্চাদের খেলনা, সেটা এই যে টিয়া পাখি, টিয়া পাখি আছে, খুব সুন্দর টিয়া আছে, তারপর বানর, শিপ আছে। এই একটা পাখি,
এই যে এখানেই আছে, গরু আছে, ছাগল আছে, গরু ছাগল, তারপর এটা আবার লেকের মতন, ওইটার ভিতরে হাঁস আছে, হাঁসগুলো গোসল করে, এগুলো শেপ আছে, তারপর এই যে ঘোড়া আছে, তো জায়গাটা অত বেশি বড় না, ছোট্ট বিটে এই জায়গায় বাচ্চারা আবার জাম্প করে, এই যে হইয়াগুলো, আর কয়েকটা কি কি জানি পশু, ওগুলা নাম ঠিক বলতে পারতেছি না। এই যে এই একটা, এটারে কি বলে কে জানে, অনেক ধরনের আছে এখানে পাখি, অনেক ধরনের পশু আছে, কিন্তু সবগুলো নাম বলতে পারতেছি না। যে ছোট ছোট পাখিগুলো, তারপর খরগোশও আছে এখানে, যে খাবার আছে, খাবার দিলে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে ওরা আবার খাবার খায়, যে খাবার খায়, যে অনেক ধরনের এখানে পশু আছে, কিন্তু সবগুলো নাম ঠিক বলতে পারতেছি না। পিয়ারে গাছও ছিল, পিয়ারে গাছ ছিল দুইটা, এই যে হরিণ আছে, মানে অনেক জার্নি করে এখানে আসতে হয়েছে, অনেক দূর ছিল এই ফার্মটা, তিনবার ট্রেন চেঞ্জ করা লেগেছে। এটা ওয়েল, ওয়েল পাখি, এটা বড় একটা, কিভাবে তাকিয়ে আছে, ছোট্ট একটা লেকের মতন আছে এখানে, হরিণ আছে, সব ধরনের জীবজন্তু আছে এখানে, এই যে এখন এই রুমটা ভিতর অনেক বড় একটা রুম, এখানে সবাই এসে বসেছে, এখন কয়েল পাখিটা এখানে নিয়ে আসবে, এটাকে নিয়ে আসলো, এই যে, এই যে গ্রিন, এই যে কয়েল পাখিটা নিয়ে আসছে, কত বড়, ওই এক জায়গা থেকে আরেক জায়গা লাফ দিয়ে যাবে, ওকে হ্যাঁ মাংস দেয়, কিসের মাংস কে জানে, সেটা দিলে সেটাও খেয়ে ফেলে,
সামন থেকে পিছন সাইডে একদম লাফ দিয়ে চলে যায়, আবার উড়াল দিয়ে এসে এই জায়গায় দাঁড়ায় এই গ্রিন এইটের উপর, যে এখন এটাকে ছেড়ে দিল, এখন লাফ দিয়ে এইটার উপর উঠবে, উপরে উঠবে লাফ দিয়ে। ছেলেটা বলা মাত্রই ও উঠে যায়, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই যে উঠলো এটার উপর, এই যে উঠে বসেছে, এখন এখান থেকে পিছন সাইডে যাবে। এই যে এখনই যাবে পিছন সাইডে, আবার সেখান থেকে আবার এই সামনে আসবে, এভাবে করে কয়েকবারই করেছে। এই যে গেল উড়াল দিয়ে, এই যে উড়াল দিয়ে পিছন সাইডে গেল, এখন আবার ওখান থেকে আবার সামন সাইডে আসবে। এভাবে করে কতক্ষণ সবাইকে খেলা দেখালো। এই যে আবার আসছে, এই যে ওর মুখে মাংস দিলে মাংসটা খেয়ে ফেলে। শেষের দিকে সবাই ওকে ধরে ছবি উঠিয়েছে, সবাই হাত দিয়ে ওকে ধরে ফেলছে, আর সামনে দাঁড়িয়ে ওর পাশে দাঁড়িয়ে সবাই ফটোশুট করে নিয়েছে। এই যে এখন আবার পিছন সাইডে যাবে, এই যে এই গেল, আবার সামন সাইডে আসবে উড়াল দিয়ে। যে সবাই আমরা এই জায়গায় ছিটে বসা, সবাই মাথার উপর দিয়ে যায় আবার আসে, যায় আবার আসে, এভাবে করে অনেকবার খেলা দেখিয়েছে। সবাই অনেক ভালো এনজয় করেছে। প্রথমে দেখলে ভয় লাগে, তারপর আস্তে আস্তে ভয় ভেঙে গিয়েছে, তারপর আমি ওকে স্পর্শ করেছি। এই যে, এই যে এখন আওয়াজ যাবে, এই যে উড়াল দিয়ে আবার আসলো, এসে আবার এইটার উপর দাঁড়িয়েছে, এরকম পিছন সাইডে একটা সামন সাইডে একটা। এই যে মাংস দিলে মাংসটা খেয়ে ফেলে, অনেক বড়, মানে কাছে বসে দেখলে অনেক বড়, ভিডিওতে একটু ছোট দেখায় দূর থেকে নেওয়া। এই যে সবাই সবাই হাত দিয়ে, সবাই সামনে সামনে নেয়, সবাই হাত দিয়ে স্পর্শ করে এটাকে। যে সবাই হাত দিয়ে স্পর্শ করে, যে ভয় পায় সে তো করে না, যা ভয় না লাগে সে করে। প্রথমে আমারও ভয় লেগেছিল, তারপর আস্তে ভয় ভেঙে গেল, আমিও স্পর্শ করেছি, আবারও পাশে ওকে ধরে ছবি তুলে নিয়েছি। সবাই স্পর্শ করতেছে, আবার ছবি তুলে নেয়, সবাই সামনে নিয়ে যায়। ছোট্ট বেবিরাও স্পর্শ করলো, এখানে খরগোশও আছে, অনেকগুলো খরগোশ আছে, তারপর ময়ূর। এই যে এখানে এসেছি, বেড়া আছে, হরিণ, শিপ আছে, অনেক বড় বড় ঘোড়া আছিল, পাঁচটা পাঁচটা অনেক বড় ঘোড়া ছিল।
বেশিক্ষণ টাইম লাগে নাই, একদম ছোট্ট একটা ফার্ম। এই যে বড় বড় এই জায়গা, পাঁচটা ঘোড়া আছে। এখন আস্তে আস্তে হেঁটে অন্য সাইডে দেখতেছি, এই যে হাঁস, হাঁস আছে অনেকগুলো, ছোট একটা লেকের মতন। তারপর মুরগি আছে এখানে, মুরগি ছিল অনেকগুলো, আর ময়ূর ছিল দুইটা, কিন্তু ময়ূরের পাখা অনেকক্ষণ এই জায়গায় আমরা ছিলাম। যেরকম বাংলাদেশের চিড়িয়াখানা গেলে ময়ূরে দাঁড়ালে অনেকক্ষণ পর পাখাটা মেলে, কিন্তু এখানে ওরা কোনো পাখাই মেলে নেই। এই যে পিয়ারে গাছ ছিল, এই ময়ূরের এই সামনেই দুইটা পিয়ারে গাছ ছিল। এই যে মুরগি আছে এখানে অনেকগুলো, এই যে ময়ূর, দুইটা ময়ূর ছিল, কিন্তু পাখাটা মেললে তো অনেক দেখতে সুন্দর লাগতো। এই যে দুইটা ময়ূর ছিল আর মুরগি ছিল অনেকগুলো। মুরগি মোরগ সবই ছিল, কিন্তু ময়ূরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, দেখি পাখা মেলে কিনা। তা তো মেললো না, তারপর একটু ছবি তুলে চলে গেলাম এখান থেকে। এটা হলো পিয়ারে গাছ, গাছ ভর্তি পিয়ার ছিল, গ্রিন কালারের পিয়ার ছিল। এই যে এখানে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। এখানে আবার কি পাখি জানিছিল। এখন হেঁটে হেঁটে এই সামনে আসব, এই গাছটা অনেক সুন্দর। এই গাছটার সামনে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিলাম, মানে খুব সুন্দর একটা গাছ ছিল এই জায়গায়, এত পাতা ছিল গ্রিন। এখন সামনের দিকে যাচ্ছি, ফার্মটা অনেক ছোট, বেশি কিছু দেখার নেই। অনলাইনে টিকিট কাটার সময় বোঝা যায়নি যে এত ছোট হবে, মনে হয়েছিল দেখার জন্য অনেক কিছু এখানে আছে, আসলেই তেমন কিছু নেই, অনেক টাকা খরচ হয়েছে এখানে আসতে। তবে অনেকগুলো খরগোশ আছে, খরগোশের বাচ্চা। যে এগুলোর ভিতরে যে খরগোশের বাচ্চা, এই যে ছোট ছোট ডালের নিচে নিচে,
এই জায়গা ভিতরও। এই যে দেখা যাচ্ছে, যেটা ভিতরে খরগোশের বাচ্চা ছোট ছোট অনেকগুলো ছিল। এগুলো কি নাম কে জানে, কি মোটা মোটা পশু। এগুলো কি নাম কে জানে, যে টিয়া পাখি, টিয়া পাখি আছে। এখন আমাদের মোটামুটি এখানে ঘুরে দেখা শেষ, আর এখানে থাকবো না, মানে এখানে দেখার মতো আর তেমন কিছু নেই, এর জন্য এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। এখানে আসতে অনেক টাইম লেগেছে। এখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি, এখন আমরা চলে আসব। যে ট্রেনে অন্য জায়গা চলে আসছি এসে। আত্মন পার্কে চলে আসছি, বাঙালি এলাকা। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানদের, বাংলাদেশিদের অনেক আছে, সব আছে। অনেক দেখলাম, 3 পিস লেহেঙ্গা, শাড়ি, কোনো অভাব নেই। তা আমরা এটা একটা ইন্ডিয়ান না বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে আমরা চিকেন টিকেন ওইগুলো খেয়ে নিলাম। এই যে একটু এই ভিডিও করলাম, অনেক সুন্দর সুন্দর বিয়ের যত শাড়ি, বিয়ের যত লেহেঙ্গা সব কিছু আছে এখানে। তো সব দোকানে আমরা সব দোকানগুলো মার ভিতরে ঢুকিনি, সবগুলো কয়েকটা ভিতরে ঢুকেছি, সেজন্য ওইটাই ওই কয়েকটাই ভিডিও করেছি। এত সুন্দর সুন্দর এই জায়গায় লেহেঙ্গার আছে, অনেক দামি দামি দেখলাম। এটা আর একটা বড় শপ, সেটা ভিতরে একটু ঢুকলাম। এটা ভিতরেও বাঙালি অনেক দোকান আছে, বিক্রি টিক্রি করে ইন্ডিয়ান। এখানে এটা ভিতরে গোল্ডের দোকানও আছে, ইন্ডিয়ান গোল্ডের দোকান। তারপর পাথরের যত সেট, গলায় কানে টিকলি, সব ধরনের আংটি, চুড়ির থেকে শুরু করে সব সেটের দোকানগুলো আছে, অনেক সুন্দর সুন্দর, কিন্তু প্রাইস অনেক বেশি বাংলাদেশের চেয়ে। এই অল্প অল্প ভিডিও করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপরে কয়েকটা এসে ঢুকে অল্প অল্প ভিডিও করে নিলাম। বাঙালি এলাকা আসলাম, যে বাসায় খিচুড়ি বানানো হয়েছে, ইলিশ মাছ ফ্রাই করেছি, এটা কাঁঠালে বিচি ভর্তা, এটা চিংড়ি মাছ ভর্তা, এটা শিম ভর্তা, এটা মরিচ ভর্তা, আর গরু মাংস ভুনা করেছি। বাচ্চারা খাবে না, আমরা বড়দের জন্য কয়েক পিস করেছি গরু মাংস।